রিসেন্টলি বাংলাদেশ আর আমেরিকার ক্রিকেট ম্যাচ চলছে টি টোয়েন্টি সিরিজ চলছে তিনটে তিনটে ম্যাচ হবে তো টি টোয়েন্টি সিরিজে তিনটেতে দুটো ম্যাচ হয়ে গেছে দুটোতে বাংলাদেশ দুটোই হেরে গেছে ভাই বাংলাদেশের মতন একটা টিম বাংলাদেশ একটা অনেক শক্ত টিম আমেরিকা আমেরিকা যার নিজস্ব প্লেয়ার নেই কেউ কেউ এসেছে পাকিস্তান কেউ নিউজিল্যান্ড কেউ ইন্ডিয়া মানে পুরো ওয়ার্ল্ডের এখানকার ওখানকার প্লেয়ার এসে ইউএস টিমে জয়েন করেছে ইউএস একটা কোনো রকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে হোস্ট করছে চান্স পেয়েছে একটা টিম দরকার একো লোকাল থেকে বানিয়েছে ওই টিমের সাথে বাংলাদেশ দুটো দুটো ম্যাচ হারে গেছে বাংলাদেশ বাংলাদেশ একটা এত বড় যেখানে ওয়ার্ল্ডের বড় বড় সাকিবুল হাসান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার মুস্তাফিজ আরে বাংলাদেশের কদিন আগে যখন মুস্তাফিজ আইপিএল খেলছিলো বলছিলো যে মুস্তাফিজের কোনো শিকার নেই আইপিএল থেকে ঠিক আছে আইপিএল ওর কাছ থেকে শিখবি ওর ট্যালেন্ট চুরি করি ভাই আমেরিকার সাথে হেরে গেছি যারা আজ পর্যন্ত ক্রিকেট খেলা খেলেনি ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা টিম দরকার এগুলো গোলকার প্লেয়ার মানে ধার করে নিয়ে এসে একটা টিম বানিয়েছে তার সাথে হেরে গেছে আমার একটা আমি পোস্ট করেছিলাম আমার একটা বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে নিচে যে ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছে আর ক্রিকেটের মৃত্যু কোথায় যেন বাংলাদেশে কমেন্ট করেছে যে বাংলাদেশে ক্রিকেটের মৃত্যু হয়েছে আর ইংল্যান্ড ক্রিকেট খেলাটা মানে শুরু করেছে তা বাংলাদেশের অবস্থা দেখো বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যখন হেরে গেছিল তখন খুব ট্রোল করছিল আরে আমরা খুব খুশি ইন্ডিয়া হেরে গেছে ভাই নিজেরটা একটু দেখো কি অবস্থা আমেরিকা যার নিজস্ব কোনো প্লেয়ার নেই তার সাথে হেরে যাচ্ছে দুটো সিরিজ আবার মানে প্রথম ব্যাট করে হেরে গেছে সেকেন্ড ব্যাট করে হেরে গেছে প্রথম ব্যাট করে বাংলাদেশ একশো তিপ্পান্ন বানিয়েছে সেটা ইউএস ১৯ ওভার তিন বলে তুলে দিছে সেকেন্ড দিন আমেরিকা ফার্স্ট ব্যাটিং করে একশো চুয়াল্লিশ করেছে বাংলাদেশ একশো আটত্রিশে অল উইকেট হয়ে গেছে মানে আমার তো মনে হয়েছে তিন জিরো হবে যে বাংলাদেশের কি অবস্থা হয়ে গেছে ক্রিকেটে পাপন দা কিছুদিন আগে আইপিএল এত সুন্দর একটা আইপিএল ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ার আছে সেখানে মুস্তাফিজের খেলতে এসেছিল বাংলাদেশ বোর্ড থেকে কি বলছে যে না মুস্তাফিজের ওখানে খেলা দরকার নেই চলে আসো ও কি শিখবে ওখানে ও ট্যালেন্ট চুরি করবে ওয়ার্ল্ডে যেখানে এম এস ধোনি যেন ওয়ার্ল্ডের একটা নম্বর ওয়ান ক্যাপ্টেন মনে হয় তার আন্ডারে ছিল শিখ ছিল তার আন্ডারে কিছু ওখান থেকে নিয়ে চলে আসছে বলছি তোকে খেলতে হবে নিয়ে করতে হবে না ও করতে হবে না না ওই বেটা আমেরিকার সাথে হেরেই গেছে আমেরিকার সাথে হেরে গেছে একটা লজ্জার বিষয় একটা ঠিক আছে এর চেয়ে লজ্জা আর হতে পারে না ঠিক আছে আমেরিকা বাংলাদেশের কিছু কিছু একটা লোক বলছে আমি দেখলাম ফেসবুকে যে যে খরচা করে ক্রিকেট বোর্ডের পিছনে খরচা করে না অন্য জায়গায় খরচা করলে ভালো হতো বলছে যে পাবলিক যারা ম্যাচ দেখার জন্য বসেছিল তারা ওই টাইমটা যদি অন্য জায়গায় কিছু করতো তাহলে আরও ভালো কিছু হতো ও বাংলাদেশের অবস্থা হাসিও চাপছে হাসতে নেই হতেই পারে হাত জিত